নমস্কার প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, জীবনে সাফল্যের পথে এগিয়ে যেতে হলে কঠোর পরিশ্রমের প্রয়োজন। তাহলে চলুন জানা যাক কঠোর পরিশ্রমের জন্য নিজেকে উৎসাহিত করার 7টি উপায়। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, তোমরা যদি এই চ্যানেলটিতে প্রথমবার এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো জানা যাক উন্নতি করার জন্য প্রয়োজন পরিশ্রমের, আর পরিশ্রম করা কোনো সহজ কাজ নয়, এর জন্য প্রয়োজন যথাযথ উৎসাহের। তাহলে চলুন জানা যাক সেই 7টি উপায় কি যাতে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য উৎসাহ পাবেন। তাহলে চলুন জানা যাক প্রিয় বন্ধুরা সেই 7টি উপায় কি কি যার জন্য আপনি কঠোর পরিশ্রম করার জন্য উৎসাহ পাবেন এবং জীবনে সাফল্যের পথে এগিয়ে যাবেন। নাম্বার 1, নিজেকে আশ্বস্ত করুন যে এটি আপনার পক্ষে করা সম্ভব। কঠিন কোনো কাজ দেখে আপনি যদি পিছিয়ে যান বা কাজটি শুরু না করেন তাহলে আপনার কাজটি কোনোদিনই করা সম্ভব হবে না, তাই এক্ষেত্রে নিজেকে উৎসাহিত করার কোনো বিকল্প নেই। কাজ যত কঠিনই হোক না কেন, আপনার মতো ব্যক্তির পক্ষেই করা তা সম্ভব, এ কথা ভুললে চলবে না। নাম্বার 2, নিয়ন্ত্রণ করুন। ব্যক্তিগত বহু সমস্যা আপনার কাজের ক্ষেত্রে বাধাস্বরূপ দেখা দিতে পারে, কিন্তু এই সমস্যাগুলো নিয়ন্ত্রণে আনার ইচ্ছাই যথেষ্ট। নিজেকে বোঝান যে এসব সমস্যা থাকবে, আর আন্তরিকতা থাকলে এ সমস্যা সমাধান সম্ভব। নাম্বার 3, কঠোর পরিশ্রমী ব্যক্তিদের পাশে থাকুন। বিচ্ছিন্ন ভালো কাজ করা কঠিন, আপনার পাশে যদি পরিশ্রমী ব্যক্তি থাকে তাহলে তাদের অনুপ্রেরণায় আপনার উন্নতি সম্ভব হবে। নাম্বার 4, কাজ ভাগ করে নিন। একটি বড় কাজ করতে যদি কষ্ট হয় তাহলে তাকে ছোট ছোট ভাগে বিভক্ত করুন, অনেক কষ্টসাধ্য কাজ এক্ষেত্রে সহজ হয়ে যাবে। নাম্বার 5, নির্দিষ্ট দিকে দৃষ্টি নিবদ্ধ রাখুন। বহু দিকে মনোযোগ দিলে আপনার নির্দিষ্ট কোনো কাজ করা কঠিন হয়ে দাঁড়াবে, তাই মনোযোগ দিতে হবে একটি কাজে, নিজের গুরুত্বপূর্ণ কাজের কথা ভোলা যাবে না কোনো ক্ষেত্রে। নাম্বার 6, নিজেই নিজের উৎসাহতা হন। আপনার নিজের চেয়ে অন্য কেউ বেশি উৎসাহ দিতে পারবে না, তাই নিজের উৎসাহের বিষয়টি সবসময় খেয়াল রাখতে হবে, সেটা আপনার যত বড় কিংবা ছোট কাজেই হোক না কেন। নাম্বার 7, ইতিবাচক থাকুন। ইতিবাচকতার কোনো বিকল্প নেই, কাজের ক্ষেত্রে সাফল্য যেমন আসে তেমন আসতে পারে ব্যর্থতা, এক্ষেত্রে ব্যর্থতাকে বানাতে হবে সাফল্যের সোপান, আর এ মনোভাব গড়ে তোলার জন্য ইতিবাচক থাকতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন জীবনে সাফল্যের পথে এগিয়ে যেতে এবং কঠোর পরিশ্রমের জন্য কী কী করা প্রয়োজন। তাহলে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।